করোনা মহামারীতে দেশে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় ভারত থেকে দেশে এসেছে আরও 216 টন অক্সিজেন। পঞ্চম দফায় বৃহস্পতিবার রাতে ইন্দ্র বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক বিশেষ ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যায়। লিডনে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায় অক্সিজেনবাহী ট্রেনটি গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছেছে। শুক্রবার সকালে কন্টেনার থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। পরে ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে অক্সিজেন এক্সপ্রেস নামক বিশেষ ট্রেনটি ভারত থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। প্রসঙ্গত লিন্ডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান, তারা গত 24, 28, 30 জুলাই ও 1 আগস্ট 200 টন করে তরল অক্সিজেন নিয়ে আসে বিশেষ 4টি ট্রেন। এ নিয়ে 1016 টন তরল মেডিকেল অক্সিজেন দেশে এসে পৌঁছালো।